মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে দেশের সব কিছু ধ্বংস করছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির চরমোনাই শায়খ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, নির্বাচন ঘিরে আমেরিকার হস্তক্ষেপের সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। এই সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না তার দল। বিকেলে বায়তুল মোকাররমের সামনে জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নেতারা বলেন, বর্তমান সরকারের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেয়া এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিও জানান তারা। আপনারা যত মেসেজ দেন জনগণের চেহারার দিকে তাকান, এরা আপনাদেরকে ক্ষমতায় থাকতে দিতে চায় না। বর্তমান সরকার বিচার বিভাগ ধ্বংস করার পাশাপাশি 14 সালে নির্বাচন আওয়ামী লীগ উভয় না দিত, 18 সনের দিনের ভোট রাত্রে আওয়ামী লীগ করার এই বাস্তবতা গোটা দুনিয়ার মধ্যে উভয় না দিত, তাহলে আমেরিকা আসতে পারতো না। আমি তো মনে করি আমেরিকা হস্তক্ষেপ করছে, এই হস্তক্ষেপের পিছনেও দায় দায়িত্ব বিদেশে টাকা পাচারের সাথে সরকার দায়ী বলে অভিযোগ করে তিনি বলেন, আগামীতে আরো কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। নিরপেক্ষ সরকারের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমার সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন ঝাঁপিয়ে পড়া উচিত। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।